পাগল কেই না রে বাবা তোমার কাছে আইলে বাবা দেল হো না যাই নুরানি বাবা কে 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 কথা বলেন না কেন আরে মা ফাতিমা নামে নবী রাখ মাইয়া ছিল কুসুম বিবিও মাইয়া ছিল কুসুমে তে বাবার দিল হাতে মারে দিল না আল্লাহর খেলা এই জগতে কি হই বোঝে না আর বাতি মারে দাওয়াত নাহি দিল খাবার সবই পাথর হইল আরে বাবা রে বাবা সে কি খেলা দেহি আমার চাষি শুদ্ধ কাম দে আর আমার আপন চাষি কাম দে মে হাসো কা নাউজুবিল্লাহ কর না কেন বেলালের জারি ছিল যা শুনা মানুষ কাম তো গেছে না একটা যুগ এই মিথ্যা সত্য গান গাইয়া যারা মানুষের কান দাইতো তার নাম ছিল আব্দুর রহমান বয়াতি দলিলউদ্দিন বয়াতি এমন একটা যুগ ছিল যারা মানুষকে গান দিয়া পাগল করে লইত স্টেজ কথা কর না কেন তাদের সুর দিয়াও মানুষ পাগল হইতো আমাদের সুরেও মানুষ পাগল হয় কি হয় না শর্মনায় আল্লাহর কুতুব যিনি ছিলেন চেহারাটা ভালো ছিল না আল্লাহর কুতুব যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান যখন ইশকে টান দিতেন আল্লাহর কুতুবের ডাইন হাতের কাছে একটা গামছা থাকত যখন বলতো বাবারে জাহান্নামের ভিতরে থাবা দিয়ে যখন ফেলায় দিলেন আল্লাহর পাগল করে সিল্লাইতে থাকত যখন আল্লাহর কুতুব বলতেন জাহান্নামের উপরে আগুন নিচে আগুন সোয়াবে তোষকটাও আগুন তখন চিল্লাইতে থাকে ইনশাআল্লাহ বলে আলোচনা আলোচনা চলবে থাকবেন না ভাগবেন এই বুঝে শুনে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে ভাগবেন